শেষ দিনের প্রচার, তাই প্রস্তুতিটাও বেশ জোরালো। দলীয় প্রতীক, ব্যানার, ফেস্টুন হাতে বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা আসতে থাকেন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে। কর্মী সমর্থকে ভরে যায় রাস্তার এক পাশ। মঞ্চে অবস্থান নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সাথে নৌকার মেয়র প্রার্থীও। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেলিনা হায়াত আইভিকে আবারও ভোট দেওয়ার আহ্বান জানান। আমার পক্ষ থেকে ডাক্তার সেলিনা হায়াত আইভি যদি মেয়র নির্বাচিত হয় তাহলে নারায়ণগঞ্জ মহানগরের সকল উন্নয়নের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ষোলো তারিখে আমাদের পুজো হবে সুনিশ্চিত। আমি পুনরায় নারায়ণগঞ্জবাসীকে আপিল করব, আমাকে আপনারা পাঁচ বছরের জন্য খেদমত করার সুযোগ দেন। আমার বাবার মতো আমিও আপনাদের খেদমত করতে করতে আমার জীবনকে বাজি রেখেছি। যে কোনো সময় আমার জীবনে অনেক কিছু ঘটতে পারে, আমি আপনাদের জন্য মৃত্যুকেও ভরণ করে নিতে রাজি আছি। পরে সেখান থেকে নৌকার ভোট চাইতে গণসংযোগে বের হন বিশাল মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভির পক্ষে এতদিন খুব একটা সক্রিয় দেখা যায়নি স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারীদের। তবে শেষ দিনের প্রচারে শামীম ওসমানের অনেক অনুসারী উপস্থিত ছিলেন। আইভির প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার নগরীর মাসদাইর জামে মসজিদে জুমার নামাজ আদায় করে ভোট চান সবার কাছে। এ সময় তিনি অভিযোগ করেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই। লেভেল প্লেইং ফিল্ড তো নাই, আমি তো ঢাকা থেকে কোনো লোক আনি না নারায়ণগঞ্জের মানুষকে ধমক দেওয়ার জন্য। তারা বলছে ঘুঘু দেখছ তো, ঘুঘুর ফাঁদ দেখো না, চব্বিশ ঘন্টার মধ্যে দেখবা, চব্বিশ ঘন্টার মধ্যে তো দেখা শুরু করছি। সেখান থেকে বন্দর এলাকায় প্রচারে যান তৈমুর আলম। এদিকে কাউন্সিলর প্রার্থীরাও ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ব্যস্ত সময় পার করেন শেষ দিনের প্রচারে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, নারায়ণগঞ্জ।